তারেক রহমানের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে নেওয়া বন্ধ না করে নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ সকালে প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি তারেক রহমান এখন ডক্টর কামাল হোসেনের নেতা বলেও মন্তব্য করেন তিনি ঐক্যফ্রন্টে কামাল হোসেন কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না বলেও জানান হাসান মাহমুদ ভোটের মাঠ বিএনপির দখলে না থাকায় তারা এখন নির্বাচন থেকে সরে যাওয়ার চিন্তা করছে বলেও জানান তিনি আওয়ামী লীগ নয় ঐক্যফ্রন্টের নেতারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা নির্বাচন কমিশনের উচিত ছিল এই তারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণ বন্ধ করা এটি বন্ধ না করে এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে নির্বাচন কমিশন পক্ষপাত মূলক আচরণ করেছে বিএনপির পক্ষে পক্ষপাত মূলক আচরণ করেছে ডক্টর কামাল হোসেন নেতা এখন তারেক রহমান কারণ সিদ্ধান্ত তো ডক্টর কামাল হোসেন দিতে পারেন না সিদ্ধান্ত দেন হচ্ছে তারেক রহমান আমার ভাবতে লজ্জা হয় এবং কষ্ট হয়